আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের ওয়াইফাই কানেক্ট, কিন্তু তারপরে কিন্তু ফেসবুক মেসেঞ্জার বা ইউটিউব কোনো কিছুই চলতেছে না। এই যে দেখেন, আমি কিন্তু এখানে ওয়াইফাইতে কানেক্ট করছি, তারপরেও কিন্তু কোনো কিছুই চলতেছে না। এই যে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ওয়াইফাইতে কানেক্ট আছে এবং ওয়াইফাই কিন্তু প্যাকেজও আছে, কিন্তু এখানে ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট দেখা যাচ্ছে এবং হটস্পট যদি আমি কারো নেই কারো ফোন থেকে, তারপরে কিন্তু কোনো কিছু চলতেছে না। তো এইরকম সমস্যা যদি আপনার ফোনে হয়ে থাকে, এক কথায় শেষ, আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, 100% সলিউশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো প্রথমত আপনারা কী করবেন, আপনারা যে ওয়াইফাইটা কানেক্ট করেছিলেন ওই ওয়াইফাইটা প্রথমে ফরগেট করবেন এখান থেকে। ঠিক আছে, ফরগেট করবেন। এই যে দেখেন, আমি এখান থেকে আমার যে ওয়াইফাইটা ছিল, এই যে দেখেন, আমি এখান থেকে ফরগেট অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো ফরগেট করার পর যে আবার এখান থেকে ওয়াইফাইটা আবার কানেক্ট করবেন পাসওয়ার্ড দিয়ে, আপনার যে পাসওয়ার্ডটা ওয়াইফাইয়ের সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো দেখেন, আমি কিন্তু আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কানেক্ট করলাম। ঠিক আছে, তো কানেক্ট করার শেষে যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট, কিন্তু নো ইন্টারনেট চলে আসতেছে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এখান থেকে আমি সরাসরি ব্যাক করব। ব্যাক করার পর এই যে দেখেন, আমি এখান থেকে যে ইউটিউবে চলে আসি, ইউটিউবে চলে আসার পর কিন্তু আমাদের কোনো ভিডিও ফেলে আসছে না। তো এইরকম সমস্যা হয়ে থাকলে এক কথা শেষ, আপনারা সেটিংয়ে চলে আসবেন। ইউটিউব, ফেসবুক মেসেঞ্জার, ইমো, যাই বলুন না কেন, কোনো কিছুই কিন্তু চলবে না ভাই। তো এর জন্য আপনারা এখান থেকে সরাসরি আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। ঠিক আছে, তো এখান থেকে সরাসরি সেটিং অপশনে ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং, এরপর দেখতে পাচ্ছেন কানেকশন অ্যান্ড শেয়ারিং। তো এই দুটো সেটিং যদি আপনার ফোনে না থাকে, তাহলে আপনারা এখানে সার্চ বারে লিখবেন প্রাইভেট DNS। তো এই যে দেখেন, আমি কিন্তু উপরে লিখছি প্রাইভেট DNS। লেখার পর এই যে দেখতে পাচ্ছেন, এই সেটিংটা চলে আসছে, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট DNS। তো এই সেটিংটার উপর ক্লিক করবেন সরাসরি যদি আপনার ফোনে ওয়াইফাই সেটিং না থাকে। তো যেহেতু আমার ফোনে ওয়াইফাই সেটিং আছে, এর জন্য ব্যাক করলাম। ব্যাক করার পর ডাইরেক্ট আপনাদের এখান থেকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ওয়াইফাই এবং নিচে দেখছেন ওয়াইফাই অ্যান্ড কানেকশন সেটিং, দেন এখানে ক্লিক করবো। ঠিক আছে, তো ক্লিক করার পর যে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখেন, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট DNS, এই সেটিংটার উপর আপনারা ক্লিক করবেন। তো এখানে যদি এই সেটিংটা অফ থাকে, তাহলে এটাকে আপনারা কী করবেন, অটোতে ক্লিক করে দেবেন। যে অটো, অটোতে ক্লিক করার পর এখানে দেখছেন প্রাইভেট DNS, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস রয়েছে। তো এই অ্যাড্রেসের উপর ক্লিক করে এই অ্যাড্রেসটা আপনার এডিট করবেন। যদি আপনাকে এখানে অ্যাড্রেস থাকে, এডিট করে এখানে 5G লিখবেন। আর যদি কোনো উপরে অ্যাড্রেস না থাকে, তাহলে আপনার যে নেটওয়ার্কটা রয়েছে, 4G হলে 4G লিখবেন, 5G হলে 5G লিখবেন। তো এখানে কিন্তু আমি এই অ্যাড্রেসটা এডিট করে 5G লিখব। তো এই যে দেখেন, আমি কিন্তু এখানে 5G লিখলাম। লেখার পর এখানে সেভ করবো। তো সেভ করার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে অফ, তারপরে অটোমেটিক, তারপরে এখানে প্রাইভেট DNS। তো এখান থেকে আপনার অটোমেটিকের উপর ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এরপর এখানে সেভ করবেন, এরপর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ডিসপ্লে, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু ওয়্যারলেস ডিসপ্লে একটা সেটিং রয়েছে, এই সেটিংটা অন করবেন। ঠিক আছে, এখন সব কিছু ঠিকঠাক আছে, দেন এখন আমি এখান থেকে সরাসরি ব্যাক করব। ব্যাক করার পরে দেখেন, আমি এখন যে ওয়াইফাইটা কানেক্ট করি, তো কানেক্ট করাই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো যে এখন দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এই জায়গায় ছিল কানেকশন নো ইন্টারনেট। তো এখন কিন্তু আর কানেকশন নো ইন্টারনেট অপশনটা নেই। তো এখন আমরা চাইলে ফেসবুক বা ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যাই বলুন না কেন, সব কিছু চালাতে পারবেন। তো এখান থেকে সরাসরি এখন ইউটিউবটা ওপেন করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউটিউবে সব কিছু এখানে এখন চলতেছে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইউটিউব, ফেসবুক সবগুলোই চলতেছে, যে এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আপনার চাইলে আপনাদের ফেসবুক চালাতে পারবেন, ইউটিউব চালাতে পারবেন, হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন ডিবি চলতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবো। চ্যানেল নতুন হয়ে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।